নমস্কার, আজকে চতুর্থ শ্রেণীর ব্যাকরণের একটা অধ্যায় একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই জানো ঘরবন্দি হয়ে আছো বা সকলের হাতে বইও পাওনি, কেউই বই পাওনি এখনো, সেই জন্য ব্যাকরণটা শুরু করছি। আর ব্যাকরণ যে চ্যাপ্টারটা আমি শুরু করছি সেটা আগের ক্লাসে কিছুটা তোমরা পড়ে এসেছো, সেটা আর একটু ঝালাই হয়ে যাক, আর তার সাথে আমি আর একটু নতুন করে বুঝিয়ে দিই। তাহলে আজকে শুরু করছি আর তোমাদের অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ আলোচনা শুরুতেই বলি, ধ্বনি কথাটির অর্থ হচ্ছে আওয়াজ, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ করে থাকি সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনির সংজ্ঞাটা আর একটু ভালো করে বলতে গেলে বলতে হয়, মানুষের মুখের উচ্চারিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ আওয়াজ হচ্ছে ধ্বনি। তাহলে এই পেলাম আমরা ধ্বনি। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, বাকযন্ত্র কী? আমি আগেই বলেছি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। বাকযন্ত্র হচ্ছে আমাদের কথা বলার বিভিন্ন অংশ। কী কী? মুখ, গলা, জিভ বা নাক, যেগুলোর সাহায্যে আমরা আওয়াজ বের করছি সেগুলোই বাকযন্ত্রের এক একটা অংশ। তাহলে ওগুলোর সাহায্যেই আমরা যেটা উচ্চারণ করছি ধ্বনি। এইবার আরও একটু গভীরে যাই, ধ্বনিকে ব্যাকরণের ভাষায় দুটি ভাগে ভাগ করা হয়। উদাহরণটা আগে বলি, তোমাদের মনে পড়ে যাবে, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, ক খ গ ঘ ঙ, মনে পড়েছে তো? অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? যে সমস্ত ধ্বনি অন্য কারোর সাহায্য ছাড়াই বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই একা একাই উচ্চারিত হয় সেটা স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে স্বরধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেটা ব্যঞ্জনধ্বনি। তাহলে মনে থাকবে আমরা দুটো ভাগ জানলাম, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। এবার আমরা দেখব স্বরধ্বনির ভাগগুলো কী কী। তোমাদের এখন অর্থাৎ ক্লাস ফোরের জন্য দুটো ভাগ করাচ্ছি বা দুটো ভাগ আছে, পরবর্তী ক্লাসে বাকি ভাগগুলো তোমরা পাবে। সেই ভাগ দুটো কি? একটা মৌলিক স্বরধ্বনি, একটা যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, আর যৌগিক স্বরধ্বনি ঐ আর ঔ। খুব মজাদার, কেন যৌগিক স্বরধ্বনি? কারণ কি, এই দুটো স্বরধ্বনি দুটো দুটোর ধ্বনি মিলে তৈরি। আচ্ছা আরেকবার বলে দিই, ঐ হচ্ছে ও হ্রস্ব ই মিলেই ঐ, আর ঔ ও আর হ্রস্ব ঔ মিলে ও। তাহলে বিষয়টা বোঝা গেল? আচ্ছা এটা আরও পরিষ্কার করে বোঝানোর জন্য আমি একটা ছকের মাধ্যমে দেখাবো। তার আগে তোমাদের বলে নিই, তোমরা হাতের কাছে খাতা আর পেন রাখবে, সেই ছকটা লিখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে বা পরে তুমি যদি পড়তে চাও সহজেই পড়তে পারবে। তাহলে চলে এসো ছকটা দেখে নিই, আরও আর একবার শুনে নিই বিষয়টা। ধ্বনি, ধ্বনি আগেই বলেছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ। দেখো স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি দুটো ভাগ। স্বরধ্বনির উদাহরণ অ থেকে ও পর্যন্ত, ব্যঞ্জনধ্বনির উদাহরণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। স্বরধ্বনির সংজ্ঞা বলতে গিয়ে কি বলেছি, যে ধ্বনি একা একাই উচ্চারিত হয় অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না সেটাই স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। একটু দেখে নাও, ক উচ্চারণ করতে গেলে অ আসে, ক, সেটা হচ্ছে ক উচ্চারণ। আবার খ উচ্চারণ করতে গেলে অ আসে। এই যে ক খ আমরা সহজেই বুঝতে পারছি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সাহায্য নিচ্ছি। আচ্ছা পরের অংশটা দেখো, স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির উদাহরণ অ আ হ্রস্ব ই হ্রস্ব ই ইত্যাদি, যৌগিক স্বরধ্বনির উদাহরণ ঐ ঔ। আর ঐ দেখো, ও যোগ হ্রস্ব ই মিলে হচ্ছে ঐ, আর ঔটা হচ্ছে ও যোগ হ্রস্ব ই মিলে হচ্ছে ও। তাহলে মনে থাকবে আজকে আমরা প্রথম দিন পড়ছি ধ্বনি, চ্যাপ্টারটার নাম ধ্বনি ও বর্ণ। শুধু আমরা ধ্বনির ভাগগুলো পড়লাম,
আমার মনে হয় তোমরা আগের বারের ক্লাসে বা আগের ক্লাসে কিছুটা জানো, তাহলে এইটুকু মনে রাখতে সুবিধা হবে। আজকে তাহলে এই ছকটা বাড়িতে অভ্যাস করে জিনিসগুলো আরও একবার মনে করার চেষ্টা করবে বা একটু অভ্যাস করে নেবে, পরের ক্লাসে আমি এর পরবর্তী অংশটা পড়াব। তাহলে আজকে এই পর্যন্ত। যাওয়ার আগে আরও একটা কথা বলি, ধ্বনির জায়গাটা সকলের মনে থাকবে, বাড়িতে যখন পড়বে নিজের বাকযন্ত্রের অংশগুলো অনুভব করার চেষ্টা করবে। তোমরা কীভাবে কথা বলছো, কোন কোন অঙ্গের সাহায্য নিয়ে বলছো, কীভাবে উচ্চারণ করছো, তাহলে দেখবে বিষয়টা বুঝতে সুবিধা হবে। বা পরের ক্লাসে আমরা যেগুলো পড়ব সেগুলো তোমাদের পক্ষে আরও সহজ সরল হয়ে যাবে। তাহলে আজকে আমরা কী পড়ালাম, ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারের ধ্বনি অংশটা। সকলের মনে থাকবে এই গৃহবন্দির সময়ে বা বাড়িতে যেহেতু চুপচাপ বসে আছো সেই সময়ে এই অংশটুকু একটু অভ্যাস করে নাও। আর যদি বাড়িতে কোনো পুরনো বই থেকে থাকে তাহলে খুব ভালো। কেমন? তাহলে আজকে আমরা পড়েছি ধ্বনির অংশটুকু, মনে থাকবে সকলে? ঠিক আছে, তাহলে পরের দিন আমরা নতুন বিষয় নিয়ে চলে আসবো।